السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما اللهم صل على as
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জামাতে নামাজ আদায় করার গুরুত্ব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ان قران الفجر كان مشهودا। واقيم الصلاه নামাজ কায়েম করো, লিদুকুলুকির শামসে সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ যোহর আসর কে বোঝানো হয়েছে, ইলা গাসাকিল লাইল সূর্য ডুবের পর অর্থাৎ মাগরিব ইশা এবং ফজর। এই আয়াতের কারিমায় পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা ফরজ, এ কথা আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরুতেই বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। যত জায়গায় আল্লাহ তাআলা নামাজ সালাত শব্দটি উল্লেখ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা কায়েম শব্দটির কথা উল্লেখ করেছেন, যে নামাজ কায়েম করো। কায়েম কিভাবে করব? আমাদের সমাজে যেমন অনেক জিনিসই কায়েম আছে, তার ভিতরে ধরেন কাপড় পরা আমাদের সমাজে কায়েম আছে। আমরা সকলে পোশাক পরি, পোশাক পরা সমাজে কায়েম আছে। কেউ যদি পোশাক না পরে ওই ব্যক্তিকে আমরা মানুষ বলি না, ও লোকটাকে বলি কি আমরা? পাগল। কারণ সে পোশাক পরে নাই। পাগল থেকে আমরা দূরে থাকি, পাগলের কাছে আমরা যাই নাই। পোশাক পরা সমাজে কায়েম আছে। কেউ যদি পোশাক না পরে, বুদ্ধিমান জ্ঞানী বা বিবেকবান মানুষ আমরা বলি না, সে ব্যক্তি পাগল। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন যে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। পোশাক পরা যেমনি ভাবে সমাজে কায়েম আছে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক তদ্রূপ ভাবে জামাতে আদায় করতে আল্লাহ তাআলা বলেছেন, এটাই হলো কায়েম। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতে আদায় করেন তাহলে নামাজ আপনার ভিতরে কায়েম হলো। এই আয়াতের ব্যাখ্যা আছে, তাফসীরে আছে, নামাজের কায়েম এভাবে করতে হবে যে নিজে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে জামাতে। নিজের সন্তান বালক সন্তানদেরকে জামাতে নিয়ে আসতে হবে। আপনার আমার আয়ত্তে দিন যারা আছে, ছোট ভাই বড় ভাই, আপনার আমার পরিবারে যারা আছে, এদেরকে নিয়ে আপনাকে আমাকে জামাতে নামাজ আদায় করতে হবে। আপনার আমার আয়ত্তাধীন যারা আছে এদের সকলকে নিয়ে জামাতে নামাজ আদায় করা, এর অর্থই হলো কায়েম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন। তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আসছে ওয়াকিমুস সালাতের ব্যাখ্যায়, নামাজ কায়েমের ব্যাখ্যায় আসছে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, নামাজের মুস্তাহসান, অর্থাৎ এক কথায় সঠিকভাবে নামাজ আদায় করা, এর অর্থই হলো কায়েম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জামাতে নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক সুন্নত। অবশ্যই আপনাকে আমাকে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে,
এই জন্য আল্লাহ তাআলা কায়েম শব্দটি ব্যবহার করেছেন, যে নামাজ কায়েম করো। আল্লাহ রাবিব ইরশাদ করেছেন যেখানে তিনজন মানুষ থাকে, তিনজনের ভিতর থেকে একজনকে যেন ইমাম বানায়া দুইজন মুক্তাদি হয়ে এরপর যেন জামাতে নামাজ আদায় করে। বলল সুবহানাল্লাহ। তিনজন মানুষ আপনারা আছেন, তিনজনের ভিতর থেকে একজনকে ইমাম বানায়া বাকি দুইজন মুসল্লি বানায়া মুক্তাদি বানায়া জামাতে নামাজ আদায় করলো, আপনার জামাতের হক আদায় হবে। জামাতে নামাজ আদায় করা এত সওয়াব, এত নাকি আল্লাহ নবীর ইরশাদ করে সালাতুল জামাতে তুফযালু সালাতুল ফজরি বিসাবঈনা ইশরিনা দারাজা। যদি জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেন, একা নামাজ আদায় করার চাইতে ২৭ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। একা নামাজ পড়ার চেয়ে যদি জামাতে পাঁচগানা মসজিদ কাছারি ঘর বা আপনি এক জায়গায় একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করলে একা একা পড়ার চাইতে কত গুণ সওয়াব বেশি? ২৭। আপনি আমি যদি জুমান মসজিদে এসে জামাতে নামাজ আদায় করি তাহলে এত সওয়াব হবে। আল্লাহ নবী ইরশাদ করেন বাসায় বসে ৫০০ রাকাত নামাজ আদায় করলে যত সওয়াব হবে, জুমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামা দান কইরা দে। বাসায় পড়ার চেয়ে জুমার মসজিদে এসে নামাজ আদায় করলে কত গুণ সওয়াব বেশি হবে? ৫০০ গুণ সওয়াব বেশি। আপনি আমি যদি মসজিদে নববী আল্লাহ নবীর মসজিদে গিয়ে যদি এক রাকাত নামাজ আদায় করি জামাতে বাসায় বসে ৫০০০০ রাকাত নামাজ পড়লে যত সওয়াব হবে, মসজিদে নববীর ভিতরে গিয়ে এক রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামা দান কইরা দে। কাবা ঘর আল্লাহর ঘর, মসজিদে হারাম, মসজিদে হারামে গিয়ে যদি এক রাকাত আপনি জামাতে নামাজ আদায় করেন আল্লাহ নবীর সাথ করেন তার আমল নামায় ১,০০০০০ রাকাত নামাজ বাসায় পড়লে যত সব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক আপনার আমার আমল নামা দান কইরা দে। মসজিদে হারামে জামাতে নামাজ আদায় করলে এক রাকাতে ১,০০০০০ রাকাতের সব জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে হারাম মসজিদে নববী সব সময় যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনার আমার পাশে রয়েছে জুমার মসজিদ, জুমার মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সম্ভব। আর জুমার মসজিদে যদি এসে এক রাকাত নামাজ আদায় করি আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার আমল নামায় ৫০০ রাকাতের সব দান কইরা দে। এরপর জামাতে যদি মুসল্লিদের সংখ্যা বেশি হতে থাকবে যত তত সব বাড়তে থাকে। এক জায়গায় যদি ৪ জন মানুষ একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করে, একজন কি ইমাম বানায়া ৩ জন কি মুসল্লি বানায়া নামাজ আদায় করি জামাতে, ভিন্ন জায়গায় যদি ৮ জন মানুষ আলাদা আলাদা বসে নামাজ আদায় করে যত সব হবে, জামাতে ৪ জন মানুষ যদি একত্রিত হয়ে নামাজ আদায় করে তাদের আমল নামায় সেই পরিমাণ সব আল্লাহ দান কইরা দে। আল্লাহ রাবিব ইরশাদ করেন ৮ জন মানুষ যদি একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করে, ১০০ জন মানুষ ১০০ জায়গায় আলাদা আলাদা ভাবে যদি নামাজ আদায় করে যত সব পাবে, ৮ জন মানুষ জামাতে একত্রিত হয়ে যদি নামাজ আদায় করে প্রত্যেকের আমল নামায় সেই পরিমাণ সব আল্লাহ দান কইরা দে। জামাতে মুসল্লিদের সংখ্যা যত বাড়বে সব তত বৃদ্ধি পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতে নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে, এতই ফজিলত, এতই গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ হাবিব জীবনভর জামাতে নামাজ আদায় করেছেন, কোন সময় জামাত তরক করেন নাই। যারা জামাত তরক করত তাদের শানে আল্লাহ নবী
কঠিন বৎসরা ঘোষণা করেছেন। আল্লাহ নবীর সাথে লাকাদ আমিরতু, আমি নির্দেশ দিয়ে দেখ, বেলাল আজান দিয়ে দেখ। বেলালের আজান শোনার পরে যারা মসজিদে আসবে না, যারা জামাতে আদায় করবে না নামাজ, আল্লাহ নবী বলেন আমার মনে চাই আমি কিছু যুবকদেরকে বলি তোমরা আল্লাহ কি জোগাড় করো, কাঠ জোগাড় করো, যারা জামাতে আসে না তাদের বাড়িঘর গুলো আমি জ্বালিয়ে দেই, আমার মনে চাই আমি তাদের বাড়িঘর গুলো জ্বালিয়ে দেই। এই বাড়িঘরের মহব্বতই তো জামাতে আসে না। যদি নারীরা না থাকতো, নাবালক শিশুরা না থাকতো, তাহলে আমি তাদের বাড়িঘর গুলো আমি জ্বালিয়ে দিতাম। জামাত ছাড়া পূর্ণাঙ্গ নামাজ হয় না। নূরুল আনোয়ার কিতাব, ফিকার কিতাব, এর ভিতরে সুন্দরভাবে ফতোয়া দেওয়া হয়েছে আদায় কামেল আর আদায় কাসের। একটা হচ্ছে পরিপূর্ণরূপে আদায় আর একটা হচ্ছে অপরিপূর্ণ আদায় অর্থাৎ ভাঙ্গা আদায়। জামাত ছাড়া পরিপূর্ণরূপে নামাজ আদায় হয় না, আদায় কামেল হয় না। জামাত ছাড়া পরিপূর্ণরূপে যদি নামাজ আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত বানাতে হয়, তাহলে আপনাকে জামাতে নামাজ আদায় করতে হবে। জামাত ছাড়া আদায় কামেল হয় না। একা নামাজ পড়লেও ফরজিয়াত আদায় হয়ে যাবে, অপরিপূর্ণরূপে আদায় হবে ঠিক, কিন্তু আপনার পরিপূর্ণরূপে আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিবেন নামাজের। আল্লাহ নবী হিসাব করে আউয়ালু মা ইউহাসাবু বিহি লাব্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে। ফায়ান সলুয়া যদি নামাজ পরিপূর্ণ হয় সে মুক্তি পেয়ে যাবে, আর নামাজ যদি অপরিপূর্ণ রূপ হয়, নামাজ যদি কবুল না হয়, তাহলে আপনার মুক্তির কোন ব্যবস্থা হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা নামাজ আদায় করেছেন, যারা নামাজ আদায় করে নাই, সকল আল্লাহ পাকের বান্দাদেরকে ডেকে বলবেন, ও বান্দারা তোমরা আমার কদমে একটা সেজদা দিয়া দাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ও হাশরবাসীরা, ও আমার বান্দারা, আমাকে একটা সেজদা দাও। তখন সেজদা দেওয়ার জন্য যারা নামাজ আদায় করে নাই তারাও দাঁড়িয়ে যাবে, তারা বলবে আল্লাহ একটা সেজদা তো দেওয়া যাবে, আর যারা নামাজ আদায় করেছেন তারাও দাঁড়িয়ে যাবে, কাতারবন্দি হয়ে সকলে দাঁড়িয়ে যাবে। এরপর যখন আল্লাহু আকবার বলে সকলে সেজদায় চলে যাবে, যারা নামাজ আদায় করে নাই তারা সিজদা দিতে পারবে না, আল্লাহ তাআলা তাদের দেহকে পাথরের মতো লোহার মতো শক্ত বানিয়ে দিবে, সিজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, লজ্জায় শরমে সেদিন তারা শর্মিন্দা হবে, তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, কারণ সেখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছিলে সকলেই সেখানে উপস্থিত থাকবে, সেদিন বেনামাজিরা সবচাইতে বেশি শর্মিন্দা হবে, সবচাইতে বেশি অপমানিত হবে, লজ্জায় শরমে তাদের চক্ষু নিম্নগামী হয়ে যাবে, অথচ দুনিয়ার জীবনে সুস্থ থাকার পরও তারা নামাজে আসে না। আজান দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, মুয়াজ্জিন ফজরের সময় ডেকে ডেকে বলে ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো, কিন্তু আমরা আজান শুনি ঘুমিয়ে থাকি আর এর অর্থ এভাবেই করি যে নামাজের চাইতে মনে হয় ঘুম ভালো। তাই তো ফজরের জামাতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন ডেকে ডেকে বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ওঠো মুমিন মুসলমান, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো।
কিন্তু আমরা সেই নামাজে জামাতে শরীক হলাম না। হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন আজান দিয়ে আহ্বান করতে থাকে, নামাজের জন্য ডাকতে থাকে, কিন্তু আমরা আহ্বানে সাড়া দিলাম। যারা জামাতে নামাজ আদায় করবেন, আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ নবীর শাস করেন তাদেরকে আল্লাহ পাক কোনটি নিয়ামত দান করবেন, দুনিয়ার জীবনে তিনটা নিয়ামত আল্লাহ তাদেরকে দান করবেন। এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ পাক তাদের রিজিককে বৃদ্ধি করে দেবে বলে সুবহানাল্লাহ। দুই নাম্বারে তাদের হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিবে। তিন নম্বরে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক নামাজি বান্দাকে হেফাজত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় পাঁচটা নিয়ামত, তিনটা রেজেকের অভাব হবে না। হায়াতকে আল্লাহ তাআলা লম্বা বানাই দিবে এবং যাবতীয় বালা মুসিবত থেকে নামাজি বান্দাকে আল্লাহ পাক হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তিনটা নিয়ামত দেওয়া হবে। এক নাম্বার নিয়ামত হলো মৃত্যুর সময় পানির পিপাসার আগে মানুষ অস্থির হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যায়। সাতশো বছর পানি যদি মনুষ্য ব্যক্তিকে পান করানো হয়, তারপরও তার পানির পিপাসা নিবে না। যারা জামাতে নামাজ আদায় করবে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সময় তাদের পানির পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুম্মান নাম্বার নিয়ামত হলো মৃত্যু কষ্ট, সাকরাতুল মউত, মৃত্যু কষ্ট, ভয়ঙ্কর কষ্ট, কঠিন কষ্ট। যারা জামাতে নামাজ আদায় করবে তাদের মৃত্যু কষ্ট হবে না, তাদের আসানের সাথে সহজে তাদের কবজ হবে। যেমনি ভাবে শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ইমানদার মুত্তাকি নামাজি বান্দা ঠিক তদ্রুপ ভাবে মৃত্যুর কোলে ঘুমিয়ে যাবে, মৃত্যু কষ্ট তার হবে না। তিন নাম্বার যে নিয়ামতটা দেওয়া হবে, যেটা মানুষের সবচাইতে আকাঙ্ক্ষা চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা সারা জীবনের, আল্লাহ ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করো। যারা নামাজি বান্দা হবে তাদের ইমানের সাথে সাথে মৃত্যু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইউসুফিতুল্লাহ আল্লাযীনা আমালু বিল কওলে সাবিতে, যারা দুনিয়ার জীবনে ইমানের উপরে, আমলের উপরে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের উপরে মুত্তাকি পরহেজগার থাকবে, এই অবস্থায় ইমানের সাথে তাদের মৃত্যু হবে। ইমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হতে পারবে। যারা জামাতে নামাজ আদায় করবে মৃত্যুর পরে কবরে তাদের তিনটা নিয়ামত দেওয়া হবে। এক নাম্বার নিয়ামত হলো কবরে যখন সবাই রেখে দিবে, রাখার পর আপনার আমার কবরে দুজন ফেরেশতা আসবে, মুনকার নাকির ফেরেশতারা আগমন করবে, এসে প্রশ্ন করবে আপনাকে, আমাকে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। এই প্রশ্ন সকল মুসলমানদেরকে করা হবে, সকল মানুষদেরকে করা হবে, পৃথিবীতে যে ধর্মের অবলম্বী হই না কেন সকলকে এই প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন, তোমার ধর্ম কি, তোমার নবী কে। যারা নামাজি হবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ নবী বলেন তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তারা বলবে রব্বি আল্লাহ, আমার খোদা, আমার রব হল আল্লাহ, আমার দীন হল ইসলাম, আমার নবী হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু মহব্বতে দুরূদ শরীফ করি, আল্লাহুম্মা। জোরে জোরে সাইয়্যিদেনা
কবরে কয়টা নিয়ামত দেওয়া হবে? তিনটা। এক নম্বরে মুনকার নাকিরের সওয়াল জবাব তার জন্য আসান করে দেওয়া হবে, সহজ করে দেওয়া হবে, সে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। দু নম্বরে তার কবরটাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ঘোষণা করবে, ইনসাদিক আব্দি, ও ফেরেশতা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফাফরিসুবিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তার গায়ে জান্নাতি পোশাক পরায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে নিয়ামত হলো তার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সুরঙ্গ বানিয়ে দেওয়া হবে। হাশরের ময়দানে জামাতে যারা নামাজ আদায় করবেন তাদেরকে তিনটা নিয়ামত দেওয়া হবে। এক নম্বর নিয়ামত হলো আল্লাহ নবী বলেন কলবু মুআল্লাকু বিল মাসাজিদ, যাদের কলব যাদের দিল মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ কখন আজান হয়, কখন জামাত হয়, কখন নামাজে যাব, মনে হয় যেন মন মসজিদের ভিতরে রয়ে গেছে, মসজিদ থেকে বের হলেও মনে হয় যেন মনটা মসজিদের ভিতরেই আছে, আজান কখন হইল, নামাজে কখন যাব, এই চিন্তা এই খেয়াল যাদের থাকে আল্লাহ পাক তাদেরকে আরশে নিচে জায়গা করে দিবে। শাস্তিনী মানুষ আল্লাহর আরশে নিচে জায়গা পাবে, এর ভিতরে অন্যতম এক শ্রেণী হলো তারা যাদের কলব যাদের দিল মসজিদের ভিতরে থাকে। দুই নম্বরে আমল নামার খাতা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ পাক ইমানদার মুত্তাকি নামাজি বান্দার আমল নামা ডান হাতে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করবেন জান্নাতে যাও, তোমাদের ফয়সালা তোমাদের পুরস্কার হলো জান্নাত, তাদেরকে বিশ দিন মতো পার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরে ময়দানে তিনটা নিয়ামত, এক নম্বর হলো আরশে নিচে জায়গা দেওয়া হবে, দু নম্বরে ডান হাতে আমল নামা দেওয়া হবে, তিন নম্বরে বিশ দিন মতো পার করে জান্নাতে পৌঁছে দেওয়া হবে। জান্নাতে দেওয়ার পরে নামাজি বান্দাদেরকে আল্লাহ পাক তিনটা নিয়ামত দান করবে, জান্নাতে সবকিছু তাদেরকে দিয়া দেওয়া হবে, আল্লাহ পাক সবকিছু তাদেরকে দিয়া দিবে। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি যা কিছু তোমাদেরকে দিতে চেয়েছিলাম তা তোমরা সব পেয়েছো কিনা। জান্নাতীরা আল্লাহ আরশের নিচে জায়গা দিয়েছেন, বিশ দিন মতো পার করে পুলসুরা পার করে জান্নাতে পৌঁছে দিয়েছেন, আর কি। আল্লাহ তাআলা বলো, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে যা দিতে চেয়েছিলাম তা তোমরা পেয়েছো কিনা। জান্নাতীরা চিন্তা করবে, আল্লাহ তো সব নিয়ামতই আমাদেরকে দিল, জান্নাত দিয়া দিল, উর্গের মা দিয়া দিল, এত নিয়ামত দিল, তারপর আর কি বাকি আছে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন, ও জান্নাতীরা, আমি যা দিতে চেয়েছিলাম তা তোমরা পেয়েছো কিনা। তখন আল্লাহ নবী বলবেন, ইয়া রাব্বুল আলামিন, কষ্ট করে জামাতের নামাজ আদায় করেছিলাম তো জান্নাত পাওয়ার জন্য নয়, ইয়া রাব্বুল আলামিন আপনাকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জালওয়া ফরাজ হবে, অর্থাৎ 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে সরাসরি দেখা করবে, জান্নাতীদের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন আর বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি শান্তি বর্ষিত হোক, সালাম সালাম। এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবী সারা জীবন ভর জামাতে নামাজ আদায় করেছেন, কোনদিন জামাত তরক করেন নাই। আল্লাহ নবীর জীবনের শেষ মুহূর্ত গুলো এত অসুস্থ ছিলেন, আল্লাহ নবী সাহাবা ইকরামের কাঁধে ভর করে করে মসজিদে গেছে, জামাত ছেড়েন নাই। এক অন্ধ সাহাবি আল্লাহ নবীর কাছে আসলে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমাকে জামাতের ব্যাপারে রুখসুদ দেওয়া যায় কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তোমাকে জামাত থেকে রুখসুদ দেওয়া গেল। ওই সাহাবি যখন চলে যাচ্ছিলেন মসজিদের গেটে গেলেন, আল্লাহ নবী আবার তাকে ডাকলেন, বলুন ও অন্ধ সাহাবি, তুমি কি
কান নেই শুনতে পা বলে হ্যাঁ শুনতে পাই, তুমি কি আজান শুনতে পা বলে হ্যাঁ শুনতে পাই, হুজুর বলে আজান যদি শুনতে পাও জামাতে হাজির হয়ে যাবি। একজন অন্ধকে পর্যন্ত জামাত থেকে রুখসুত দেওয়া হয় না। হাজিরিন আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত গুলো হযরত আবু বকর হযরত ওমরের কাঁধে ভর করে মসজিদে যাইতেন, এমনকি এত সুসজ্জিত ছিলেন যে তার পা জমিনের সাথে লেগে যাইত, পাও ভর দিতে পারতেন না। জামাতের প্রতি এত আগ্রহ এত মনোরম ছিলেন, আল্লাহর উপাতের চার দিন পূর্বে থেকে তিন দিন থেকে খুব অসুস্থ। আল্লাহ নবী বেহুশ হয়ে যান, আবার হুশে আসেন, আবার বেহুশ হয়ে যান, আবার হুশে আসেন। আল্লাহ নবী এর জন্য সাহাবায়ে অপেক্ষা করতেছে মসজিদে নববীতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি আল্লাহ নবী ডেকে বলে, ও আয়েশা এখন কোন সময়? ইয়া রাসূলুল্লাহ এখন তো ইশার অব্দ। সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করেছে? বলে না, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষা করতেছে। হুজুর উযু করলেন, মসজিদে যাবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার অনেকক্ষণ পর উঠে আসলেন, ডেকে বলে আয়েশা রে তুমি বলে দাও, মসজিদের মধ্যে বলে দাও আবু বকরের নেতৃত্বে যেন নামাজ আদায় করি। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমার বাবা আপনার অনুপস্থিতিতে মসজিদে নামাজের জামাতের ইমামতি করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, বলে অন্য কোন সাহাবা কেরামকে বলেন অথবা ওমরকে বলেন সে সাহসী? আল্লাহ নবী বলেন না, আয়েশা আবু বকর কি বলো মসজিদে নববীতে যেন নামাজ আদায় করে দেয়। আল্লাহ নবী নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী অনুপস্থিতির 17 ওয়াক্ত মসজিদে ইমামতি করেছিলেন। এবারে আল্লাহ নবী অসুস্থ, খুব অসুস্থ, বেহুশ হয়ে যান, আবার হুশে আসেন। অনেক রাত হয়ে গেল, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বলে আয়েশা রে সাহাবায়ে কেরাম কি নামাজ আদায় করতেছে? বললে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা নামাজ শুরু করছেন আবু বকরের নেতৃত্বে। হুজুর বলে আমার হুজরা থেকে আর মসজিদে নববীর যে দরজা আছে সেই দরজার পর্দাটা সরাইয়া দাও। আয়েশা বলেন আমি যখন দরজাটা সরাইয়া দিলাম তখন আমি দেখি আল্লাহ নবী মুচকি মুচকি হাসতেছেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি হাসেন কেন? হুজুর বলে এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আমি দেখছি আমার অনুপস্থিতিতেও সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে জামাতে, তাই আমার আশা আমার মনের তৃপ্তি হলো আমি যদি দুনিয়ায় নাও থাকি আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা জামাতে নামাজ আদায় করবে। বলে সুবহানাল্লাহ, এই তৃপ্তি এই খুশিতে আমি আসতেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে আল্লাহ নবী কাঁদতেছে, চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্দে, কি দুঃখ কি বেদনা? আল্লাহ নবী বলে আয়েশা রে এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য আমি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি, তায়েফের জমিনে রক্ত বহিয়ে দিয়েছি, আমার সেই কষ্টের ইসলাম সেই কষ্টের জামাত নামাজে চলবে, এজন্য আমি এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহ নবী খুব অসুস্থ, এর ভিতরে একদা তিনি জহুরের মত সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদে গেলে নামাজ আদায় করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ শেষে মসজিদের মেম্বারের উপরে বসলেন, বসে বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তিনি নসিহত করলেন আর বললেন, এক পর্যায়ে বললেন ও আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, আজ থেকে মসজিদে নববীর সব দরজা বন্ধ, তবে একটা দরজা খোলা থাকবে। এরপর আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা তার এক বান্দাকে আল্লাহ তাআলা তার এক বান্দাকে তার যাবতীয় নিয়ামতরাজি দিতে চেয়েছিলেন, কিন্তু সে তা গ্রহণ না করে আল্লাহ পাকের দিদারে তিনি আকাঙ্ক্ষা করতেছে। এই কথা বলা মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলে আর বলতে লাগলে,
যে এই কথা দ্বারা আল্লাহ নবী বুঝাতে চাচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় নিয়ামত আল্লাহর হাবিবকে দিয়ে দিয়েছিলেন, কিন্তু সে তা গ্রহণ না করে সে আল্লাহর দিদার অর্থাৎ দুনিয়ায় মনে হয় যে আল্লাহ নবী আর বেশি সময় থাকবেন না। আল্লাহ নবী খুবই অসুস্থতার ভিতরে সময় কাটতেছে। জিব্রাইল আমিন তিন দিন আগ থেকে খবর নিতেছে হুজুর কেমন আছে, আল্লাহ তাআলা জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেন জিব্রাইল আল্লাহ তাআলাকে বলে দাও আমার বেশি ভালো লাগতেছে না, অর্থাৎ আল্লাহ তাআলা তো সবকিছুই জানে, তারপরও নবীর খবর নিতেছে। দ্বিতীয় দিন জিব্রাইল আসলে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বলে আপনি কেমন আছে, আল্লাহ তাআলা জানতে চেয়েছে। আল্লাহ নবী বললেন জিব্রাইল আমার ভালো লাগতেছে না, জিব্রাইল চলে গেলেন। আবার উহুদের দিনে আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বলে আপনি কেমন আছেন, আল্লাহ জানতে চেয়েছে। আর আল্লাহ তাআলা আপনার দিদার অপেক্ষা করতেছি, আর আমার সাথে করে মালাকুল মউত আজরাইল সাল্লাম কি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ নবী আপনার বাসার ভিতরে প্রবেশ করবে, আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার বাসার ভিতরে প্রবেশ করবে না, চলে যাবে। এটাই আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে। আল্লাহ নবী বলেন জিব্রাইল নে আজরাইল সালামকে আসার অনুমতি দাও, অনুমতি দিলাম আসতে বলো। এবার জিব্রাইল আল্লাহ নবীর কাছে মালাকুল মউত নিয়ে আসলেন, মালাকুল মউত আজরাইল সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এভাবে আমাকে বলে দিয়েছিলেন, আপনার ব্যাপারে আপনার কাছে জানতে যে বলেছে আপনি রূহ কবজ আমি করবো কিনা, আপনার জান কবজ আমি করবো কিনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জান কবজ করব এই পৃথিবীতে, বাবা আদম থেকে শুরু করে আপনার আগ পর্যন্ত কার কাছে আমি অনুমতি চাই নাই, আপনার উফাতের পরে কামাত পর্যন্ত আমি কারো কাছে অনুমতি চাইব না, সুতরাং আপনি যদি অনুমতি দেন রূহ কবজ করব, আর অনুমতি যদি না দেন তাহলে আমি রূহ না কবজ করে চলে যাব। আল্লাহ তাআলা এভাবেই আমাকে নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আল্লাহ নবী সরকারে দোজালম এত অসুস্থ এমন অবস্থা, এর ভিতরে ফেরেশতা জিব্রাইল এসেছে আমরা অনুমান করতে পারলাম, এবং আল্লাহ নবী জিব্রাইলের সাথে কথা বলতেছে তাও অনুমতি অনুমান করতে পারলাম। এরপরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসলেন, এই অবস্থা থেকে খুবই কাঁদাকাটি করতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বললেন ও মা ফাতেমা তুমি কাঁদো না, তুমি ক্রন্দন করো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনোদিন কষ্ট হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন মা শোনো, কানে কানে আল্লাহ নবী তাকে শুভ সংবাদ দিলেন ধৈর্য ধারণ করো, এই মদিনার ভিতরে আমার বিদায়ের পরে তুমি সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে। হুজুর তাকে সান্ত্বনা দিলে বেশি দিন দুনিয়ায় বাবার থেকে বিরহ অর্থাৎ তোমাকে বেশি কষ্ট করতে হবে না, তুমি অচিরেই আমার সাথে মিলিত, তিনি খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ নবীর রূহ কবজ করার আগে হযরত ইব্রাহিম নবীকে সালাম দিলেন, বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। সালাম দিয়ে জিব্রাইল কাঁদা শুরু করলেন, আর বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় আমার আশার মিশন শেষ, আর আমি নবুয়তি দায়িত্ব নিয়ে ওহি নিয়ে আমি আর দুনিয়া আসব না। ইয়া রাসূলুল্লাহ তাকে বিদায় সালাম দিলা। এরপরে আল্লাহ নবীর শেষ কথা শেষ মানে আয়েশা বলেন আল্লাহ নবী শেষ জিয়াদ আমাদের মাঝে করে গেলেন আসসালাত আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, এই নামাজকে তোমরা ধরে রাখো, নামাজ হচ্ছে ইমানের ফাংশন, কাফের এবং মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ, নামাজ হলো আল্লাহ পাকের পিতার বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাই দাও সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ। আমাদের মিরাজ কি ধরে বলে, মিরাজ মানে হলো দিদার, আল্লাহর দিদার হলো নামাজ। আল্লাহ নবী বলেছেন যারা নামাজ এ জামাতে সিজদা দেয়
অসুদ অপতারে তার আল্লাহর এত নৈকট্য অর্জন করি, অর্থাৎ নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায়। তুমি নামাজ এইভাবে আদায় করো, নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার পায়ে তীর ঢুকিয়েছিল, আর তীরের যন্ত্রণা দিয়ে অস্থি তীর বের করতে পারছিলেন না। হযরত আলী বলেন, এতভাবে শক্তভাবে তীর বসে গেল, তীর আর বের করে যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম কষ্ট বলেন, তীর বের করতে পারছিলেন না। এরপর আল্লাহর নবী বললেন, আলী কিভাবে দেখে দাও, আলী যখন নামাজে জামাতে শরীক হবে তোমরা কয়েকজনে গিয়ে তীরটা বের করে নিও। যখন জামাতে শরীক হলেন, সিজদায় চলে গেলেন আলী, কয়েকজন সাহাবায়ে কেরাম জোর করে টেনে তীরটা বের করে নিল, কিন্তু আলী একটু টের পেল না, দুঃখ বেদনা পেল না। বলে সুবহানাল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ নবীর, আলী রে তোমার পায়ের তীর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, পায়ের তীর তো দেখি না। সাহাবা কেরাম তো তোমার পা থেকে নামাজ অবস্থায় তীর বের করে নিল, তুমি কোথায় ছিলে? কেরাম তো নামাজেই ছিলাম। বলো তুমি কোথায় ছিলে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছিত জামাতে নামাজ আদায় করছিলাম, যখন সিজদায় চলে গেলাম, তখন আমি দেখতে পাই কাবা শরীফ আমার সামনে। সুবহানাল্লাহ বলে, এবং তাকিয়ে দেখি কাবা শরীফের দরজা খোলা, আমি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলাম, অথচ তিনি কিন্তু মসজিদে নববীর ভিতরে জামাতে নামাজ আদায় করছে। মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করেন, অথচ সিজদায় বসে তিনি দেখেন কাবা শরীফ, কাবার দরজাটা খোলা। তিনি বলে, আমি কাবার ভিতরে প্রবেশ করে দেখি, ওই কাবার ভিতরে আল্লাহ পাকের কুদরতি কদম দেখা যায়। আমি আল্লাহ পাকের কুদরতি কদম জড়িয়ে ধরে আছি, আর এই অবস্থায় নামাজ আমি আদায় করলাম, কখন আমার পা থেকে তীর বের করেছে আমি একটু টের ব্যথা পাই না, একটু দুঃখ পাই নাই, একটু মিটের পাই নাই। সুতরাং এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে। আল্লাহর নবীর শেষ ওসিয়াত হলো নামাজ, নামাজ, আর নামাজ পরিপূর্ণ হয় না জামাত ছাড়া। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সকলে জামাতে আদায় করতে চাই কি চাই না? জানেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেখানে যে অবস্থায় থাকে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবে। বাংলাদেশে এমন জায়গা নাই যেখানে মসজিদ নাই, আর মসজিদ যদি নাও পান, বন্ধু বান্ধব যারা আছেন সকলকে মিলে একজন ইমাম বানায় জামাতে নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন, আমিন।